ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد. সম্মানিত ভাই জানতে চেয়েছেন এই গ্রুপের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা সারা হয়েছে, এখন পুরস্কার যাদেরকে দিবেন তাদের হয়তো অনেকে পাস করছেন, সবার তো আর পুরস্কার দেওয়া সম্ভব না। তো এদের মধ্য থেকে লটারির মাধ্যমে আপনার নির্ণয় করা, চারজনকে নির্ণয় করে নিয়ে আসা, তো এটা হারাম কিনা? এটা হারাম না, এটা পোর আ বলে আরবিতে। বাংলাতে যদিও এটাকে লটারি একই শব্দে ব্যবহৃত করে, লটারি ওই ধরনের লটারি যেটি লটারি জুয়া লটারি ওটা হারাম, কিন্তু কোরআ হারাম না। এটা ভাগ্য নির্ণয় করা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যখন যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিত অনেক ছিল, সবাই ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাবে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের নাম লিখে কোরআ করতেন, যার নাম উঠতো তাকে নিয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই ধরনের কোরআ হারাম হারাম না, জায়েজ এটা, বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা শুননা হবে। কিন্তু লোঠারি জুয়া, যেটা থাইল্যান্ডে জুয়া, বোকা, যত ধরনের এরকম জুয়া আছে, হ্যাঁ লটারি জুয়া, এর যত ধরনের আছে, এটি সবগুলো হারাম। কিন্তু আর বাংলাদেশ শব্দ একটাই আছে লটারি, কিন্তু এটাকে আরবিতে কিন্তু দুইটা আছে, কিন্তু মাইসির হ্যাঁ আর একটা শব্দ আছে, শব্দটা আমার মনে পড়তেছে না। কিন্তু আর এই কোরআটা যেটা ভাগ্য নির্ণয়, মানে যেটা ভাগ্য নির্ণয় করা, যে তোমার চারজন, পাঁচজন, ছজন আছে লোক, ওখান থেকে তিনজনের বা একজনকে উঠে নেওয়া, তার জন্য কোরআ এটা জায়েজ রয়েছে। অতএব এই প্রতিযোগিতার জন্য কোরআ জায়েজ রয়েছে। যেসব ভাইয়েরা হয়তো ভুল বুঝেছেন যে হারাম হারাম, আগে বুঝতে, হারাম বুঝতে হলে আগে হারামের দলিল প্রয়োজন আছে, ঠিক আছে? যেখানে সেখানে হারামের বোর্ড, সাইনবোর্ড লাগিয়ে দিলে লাভ হবে না, আগে জানতে হবে যে কোনটা হারাম কোনটা হালাল।